Hello viewers, Assalamu alaikum. Welcome to Shamanta's Kitchen Hub. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর চলে এসেছি একটি মজাদার স্বাস্থ্যকর রেসিপি নিয়ে বাঁধাকপির নুডলস। এই রেসিপিটি আপনারা খুব সহজেই এবং খুব ঝটপটে তৈরি করে ফেলতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসা যাক কি কি লাগছে এই রেসিপিতে। এখানে রয়েছে 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো, রয়েছে 6-7টি ফালি করা কাঁচামরিচ, 2টো ডিম, 1 কাপ পরিমাণ টমেটো কুচানো, রয়েছে 1 কাপ পরিমাণ কুচানো ধনিয়া পাতা, 1/2 কাপ পরিমাণ তেল, 2 প্যাকেট কোকোলা নুডলস। এখানে আপনারা কোকোলা নুডলসের পরিবর্তে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন, 1 চা চামচ পরিমাণ লবণ, রয়েছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ জিরা। এসেছি মূল প্রস্তুত প্রণালীতে। পাতিলে পর্যাপ্ত পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ সয়াবিন। এখন পানিতে বলক চলে এসেছে, আমরা নুডলসগুলো দিয়ে দিব বয়েল হওয়ার জন্য। নুডলসগুলোকে 4-5 মিনিট বয়েল হওয়ার জন্য রেখে দিচ্ছি। আপনারা দেখছেন এখানে নুডলসটি সিদ্ধ হচ্ছে আর এখানে আমরা মূলত সয়াবিন তেল দিয়েছি যাতে একটি নুডলসের সাথে আরেকটি যেন লেগে না যায়। যেহেতু নুডলসগুলো সিদ্ধ হচ্ছে ফিরে আসছি 4 থেকে 5 মিনিট। নুডলসটি এখন পারফেক্টলি বয়েল হয়ে গিয়েছে, এখন আমরা নুডলসটি স্টেইনারে স্টেইন করে নেব। ভিউয়ার্স, আমরা এখন নুডলসটি স্টেইনারে স্টেইন করে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমরা কড়াইটি গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ রান্নার সাদা তেল। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নেব। আপনারা দেখছেন পেঁয়াজটি লাল হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফেটানো 2টি ডিম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। ডিমগুলোকে ভালোভাবে স্ক্র্যাম্বল, আমাদের ডিমগুলো স্ক্র্যাম্বল করা শেষ, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুচানো পাতাকপি, এখানে 3 কাপ পরিমাণ পাতাকপি নেওয়া হয়েছে। আপনারা এর থেকে বেশিও দিতে পারেন এবং কমও দিতে পারেন। পাতাকপি দেওয়া হয় মূলত খাবারের টেস্টটা বাড়ানোর জন্য এবং পরিমাণটি বাড়ানোর জন্য। এই অবস্থায় আমরা চুলার ফ্লেমটি হাই ফ্লেমে রাখব। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি ফালি করে রাখা কাঁচামরিচ। ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা মশলা 2টি। ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্টেইনারে স্টেইন করে রাখা সিদ্ধ নুডলস গুলো। এখানে 2 প্যাকেট কোকোলা নুডলস সিদ্ধ করে রাখা হয়েছে। এবার মশলা এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো ধনিয়া পাতা। ভালোভাবে আবার মিশিয়ে নেব।
বেশ প্রণাম। এবং এটি আমাদের রান্নার শেষ ইনগ্রেডিয়েন্টস। নুডলস রান্নাটি এখন সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে, চলে আসছি 2 মিনিট পরে সার্ভ করে। রেডি হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু বাঁধাকপির নুডলস। এটি দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।